আজকে সানভিকে রেখে যাচ্ছি ঘুরতে। দেখো সানভিকে আমি নিচ্ছি না, তাই না পাপা? আনন্দ করার কোনো কিছু নেই, আজকে ওকে নিচ্ছে না, কারণ ওর না ঠান্ডা লেগেছে, শুধু নাক দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে। তাই সানভিকে বাইরে রেখে আমি আর সানভির পাপা ঘুরতে যাচ্ছি। সানভিকে তো দুদিন ঘুরতে নিয়েছি, ওই কারণে আজকে আর সানভিকে নিচ্ছি না। চলো তোমাকে ওপরে রেখে আসি। এখন সানভিকে যাচ্ছি ওপরে রাখতে। মাম্মাম তোমাকে নিচ্ছে না, তোমাকে নিচ্ছে না, নিচ্ছে না, তোমাকে নেবে না তো, তোমার ঠান্ডা লেগেছে না তো? আজকে হচ্ছে ভাইপোটা, সবাইকে জানাই শুভ ভাইপোটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো চলো সানভিকে রেখে এখন আমরা বেরোবো, আমাদের পাশেই যাবো, বেশি দূর যাবো না, কারণ আগের দিন যে কটা ঠাকুর আমরা দেখতে পারিনি ও কটা ঠাকুর দেখতে যাচ্ছি। চলো কাট কাট, হ্যাঁ টাটা টাটা, চলে যাই, টাটা টাটা। কোথায় ঢুকেছিস? হ্যাঁ এই খাটের মধ্যে ঢুকে গেছে মেয়েটা। হ্যাঁ হিসু করবে না তো। এ বাবা মেসিকার তো হয়ে গেছে এখন। বাবা এই যে নতুন জামাকাপড় পরা, আর আমি সাজগুজ করে নিয়েছি, প্রচুর ঘোরা পছন্দ করে, আর যেহেতু নাক দিয়ে না জল পড়ছে ওই কারণে ওকে নিচ্ছি না, তাহলে নিয়ে যেতাম। সানভির বাবা বলছে ওকে নিয়ে যেতে, আমি মাথা খারাপ, দুদিন ধরে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর হাঁচি কাশি, আর রাতেবেলা না ঠিকঠাক করে ঘুমাচ্ছে না যেহেতু নাক বন্ধ ওই কারণে। সানভিকে বাড়িতে রেখে চলে এলাম ঠাকুর দেখতে। সানভির পাপা কিন্তু আমাদের সাথে দুদিন ঠাকুর দেখতে বেরোয়নি, কারণ সানভির পাপা ছিল অফিসে। আজকে আমি আর সানভির পাপা বেরিয়ে পড়লাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ওই কারণে সোনামাকে নিয়ে আসিনি। আর এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে, পুরো কাচের বোতল দিয়ে করা, আর ভেতরের যে কারুকার্যগুলো দেখছো সব কিন্তু কাচের। আমার তো খুব ভালোই লেগেছে প্যান্ডেলটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিড়ও ছিল, দেখো সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। আমরা এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছিলাম সেকাটিতে, এটা কিন্তু চাঁদপাড়ার মধ্যে। তো সেকাটির এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম, আরও অনেক অনেক সুন্দর প্যান্ডেল হয়েছে। আগের দিন তো আমরা চাঁদপাড়ায় এসেছিলাম, কিন্তু সব ঠাকুর আমরা দেখতে পারিনি। প্যান্ডেলটার ভেতরে যাবো বলে দাঁড়িয়েছি, দেখছি ওরে বাবা কতটা লাইন। আর এখানে ভূতের সামনে খানিকটা দাঁড়িয়ে আমরা চলে গেলাম অন্য প্যান্ডেল দেখতে, যেগুলো লাইন রয়েছে সেই প্যান্ডেলের ভিতর আমরা ঢুকছি না। লাইন দিয়ে আমাদের ঠাকুর দেখতে একদমই ভালো লাগে না, শুধু প্যান্ডেল দেখেই আমরা চলে আসি। এরপরে যে প্যান্ডেলটা দেখেছি এটা কিন্তু খুবই সুন্দর, এটা পুরো কাঠের তৈরি, দেখলে মনে হবে না। আমরা ভেতরে গিয়ে দেখলাম কারুকার্যটা কত সুন্দরভাবে করেছে, আর চারদিকে যে দেখছো সব কিন্তু কাঠ, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এত সুন্দর সুন্দর ঠাকুর আর প্যান্ডেল আমরা আগের দিন মিস করে গেছি, যেহেতু আমরা আগের দিন টোটো ভাড়া করে এসেছিলাম, টোটো আমাদের মেন রোডের ভেতরে ঢুকতেই দেয়নি। কে কিন্তু সবাইকে দেখো ঢুকতে দিচ্ছে, আজকে যেহেতু ভাইপোটা ভিড়টাও কম রয়েছে। আর এই প্যান্ডেলটা দেখছো কত সুন্দর, এখানে যত কটা প্যান্ডেল দেখলাম সবকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্রতিমাই কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমরা যে প্যান্ডেলটায় গেলাম, এই প্যান্ডেলের ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই প্যান্ডেলের ঠাকুরটা তৈরি হয়েছে পেন্সিল কেটে, আমরা যে অংশটা ফেলে দিই ওই অংশ দিয়েই কিন্তু প্রতিমাটা তৈরি হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে কারুকার্যটা। এবার আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে, ওর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আমরা চলে আসলাম হইচই রেস্টুরেন্টে, এটা কিন্তু চাঁদপাড়াতে। আমরা অনেকবার গোবরডাঙ্গা গেছি, এবার ভাবলাম চাঁদপাড়ার হইচইতে খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কেমন। আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল কড়াই চিকেন, সত্যি ভালোই ছিল খেতে। আর দেখো কোয়ান্টিটি কতগুলো দিয়েছে, আমরা কিন্তু দুজন খেয়ে পাই। দেওয়ার পর চলে আসলাম বাড়িতে, বাড়িতে আসলাম, এখন বাজে 10:30। সানভিকে আনতে গেছে ওপর থেকে, দাঁড়াও সানভির রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। দেখো সানভি এখন আসবে। মামা মামা মামা, এই যে কোথায় তুমি, ওপরে ছিল এতক্ষণ? মামা আসো আসো আসো, দেখো তাকিয়ে আছে মেয়েটা, কি হয়েছে তোমাকে, নেয়নি পাপা নেয়? হ্যালো মুখটা, ও আমার কোলে এখন আর আসছে না। হ্যাঁ পাপা আসো, আসবে না, দেখেছো মুখটা ঘুরিয়ে ফেলেছে। মামের কষ্ট হচ্ছিল, মামামকে নিয়ে যায়নি, কষ্ট হচ্ছে মামা।